I'm having goosebumps right now. একটু আগে বলছিলাম যে একটা কোটেশন আছে যে বৃষ্টি হয় সবার জন্য কিন্তু ভিজে কেউ কেউ, স্পেস ইউনিভার্সিটির অনেক মানুষ ভিজে। স্পেস ইউনিভার্সিটিতে যাচ্ছি, আই উইল টক অ্যাবাউট মানি টুডে, বিকজ আমাদের বাংলাদেশে না মুভিগুলোতে আজীবন দেখাইছে যে গরিবরা অলওয়েজ ভালো হয় আর বড়লোকরা অলওয়েজ খারাপ হয়, শত্রু। এই জন্য আমাদের টাকার প্রতি একটা উইয়ার্ড মনোভাব আছে, আমরা সবাই টাকা চাই বাট কেউ টাকার কথা বলতে চায় না, লজ্জা পাই, উই শাই অ্যাওয়ে, রাইট? আরে টাকার কথা বলছে, কেউ একটা কাজ দিছে, টাকার কথা যদি কেউ বলেও বসে, ও তুই টাকার কথা বলছিস, তুই আমার ফ্রেন্ড, টাকা কেমনে চাইলি? সিয়া, আজকে দেখা যাক এই মিথটা হালকা পাতলা ভাঙা যায় কিনা, অ্যান্ড হেন্স আই এম গোইং টু টক অ্যাবাউট মানি। সো জ্যামে বসে থাকার বেস্ট পার্ট হলো একটা ব্লিঙ্কেস্ট অ্যাপ অন করে বুক সামারির অডিওটা শুনতে থাকা, তাহলে যেতে যেতে আমার একটা অডিও বুক শেষ হয়ে যায়। Hi there everyone, one very emotional statement. Amar life e the very first presentation in any university was taken place at this hall. I'm having goosebumps right now. eta chilo onek age, ami tokhon third year e pori, eta chilo holo IB er ekta competition hoy Brandwidth, so Brandwidth er road show chilo. So second year থাকতে we won the Brandwidth. So it was the largest business competition in the entire country. So second year আমরা জেতার পরে everyone said wow, second year জিতে গেছে, third year আমার কোনো কাজ নাই. So I started going to all the universities road show নেওয়ার জন্য. আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ বুঝছো তো রোড শোতে আসে সব কিছু কথা বলতে হয়, আমার হ্যাঁ গত বছরের চ্যাম্পিয়ন আমার, আস্তে করে পিছিয়ে যাচ্ছে স্লাইড, ও আচ্ছা হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে, এক চিন্তা আমার তখন ইউনিভার্সিটিতে পড়ি, সামনে আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওই যে খুশি এটা আমি কোথায় লুকাই? আফটার লট অফ ইয়ার্স ইট ফিলস গ্রেট আমার এখানে চলে আসছি। তাহলে কাছে এখানে আসার প্ল্যানটা খুবই সিম্পল, উইল টক অ্যাবাউট সামথিং যেটা নিয়ে সাধারণত কথাবার্তা বলা হয় না, আর আমরা সবাই চাই বিয়ে না, দ্য আদার ওয়ান, টাকা পয়সা, ইয়েস, কোনো একটা অদ্ভুত কারণে কিন্তু বাংলাদেশে আমরা উই অল ট্রাই ফর মানি বাট আমার যেটা টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলি না, তাহলে টু পার্সন এটা ফর এক্সাম্পল ওই যে ও সুন্দর করে ভিডিও করতেছে, ওর মনে কর তোর একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডকে বলা এই তো কাজ কর, তুই তো ভালো ভিডিও করিস, একটু আমার বোনের গায়ে হলুদ একটু কভার করে দিয়ে দিস, ও বলে হ্যাঁ হ্যাঁ দোস্ত তো কত টাকা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, টাকা নিবি তুই, রাইট? বল আই কোন জিনিস আর ভিলেন কি হয়, অনেক টাকা, চৌধুরী সাহেব, খুবই সিম্পল হিসাব, তুমি যদি গরিব হও তুমি অনেক মহান, তুমি মহৎ, তুমি অনেক কিছু ভালো, আর তুমি যদি বড়লোক হও খাপ, রাইট? তো গরিব হওয়ার মধ্যে কিন্তু মহৎ ইনবিল্ড না, এটা তো বুঝো, রাইট? তুমি যদি বড়লোক হইতে পারো তুমি অ্যাকচুয়ালি অনেক মানুষকে হেল্প করতে পারবা, দ্যাটস ট্রু। আই ওয়ান্ট গো ইনটু দ্য ডিবেট যে ডাজ মানি বাই হ্যাপিনেস অর নট, বাট টাকা পয়সা না থাকলে অনেক আনহ্যাপিনেস আসে, এতে কোনো সন্দেহ নাই। তো আজকে আমরা এই টাইপের কিছু জিনিসপত্র নিয়ে কথা বলবো। এই সেরেমনি শুরু করার আগে ছোট একটা কোয়েশ্চেন করতে চাই, টু গেট অ্যান আইডিয়া যে তোমাদের ফাইন্যান্সের নলেজের কি অবস্থা। তোমাদের এখানে কয়জনের ব্যাংক অ্যাকাউন্ট আছে? অ্যালার্মিং নিউজ আমাদের ভাই, অনেকে নাই, প্রপার হাত তুলো তো, এটা হলো প্রপারলি হাত তুলো, হায় হায়, এই এই সাইডে মাত্র 20% আছে, এই পাশে একটু বেশি,
ব্যাংক অ্যাকাউন্ট নাই? আচ্ছা ওকে, তোমাদের কয়জনের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা আছে? মানে বিকাশ বিকাশ তোমাদের মধ্যে ইউনিভার্সিটি যারা আছে কয়জন নিজে কিছু আর্ন করো? ও ওয়াও, আই লাইক দিস নাম্বার, that's interesting. Next question, এই যে আর্ন করো, কয়জন ওই টাকা থেকে কিছু না কিছু সেভ করো? এবার নাম্বারটা তো পাঁচ থেকে মেজরিটি কি বাবার টাকা সেভ করো, আপুর টাকা নিয়ে আর্ন কত করে? 30 জন হাত করছে আপা, সেভ কজন করে? 50 জন। কার টাকা সেভ করে আমি বুঝতেছি না এটা। অল রাইট, ওকে, কয়জন এখানে আছে যারা নিজের টাকা সেভ করো? আমার নাম্বার একজন বলতেছিল যে আমার, আমি বুঝে গেছি মানে বাবার টাকা দিয়ে অনেকদিন চলতেছি, তো বাবার টাকা কিভাবে আস্তে করে সেভ করতে হয় আমি জানি, তাই বলছি আস্তে করে কি সেভ করে। ফাইনাল কোয়েশ্চেন, তোমাদের মধ্যে কয়জন আছো ওই টাকা অন্য কোথাও ইনভেস্ট করো? কিসের উপর? বিজনেস? হ্যাঁ হ্যাঁ, এই টাইপের ইনভেস্টমেন্ট। কে কি কর? 1 2 3 4 5 6 7 8 9 কিসে ইনভেস্ট করো? হ্যাঁ কিসে ইনভেস্ট করো? স্মল বিজনেস, ট্যুরিজম নিয়ে। অল রাইট, ট্যুরিজম বিজনেস। অল রাইট, অ্যাপ বিজনেস। কি অ্যাপ? হ্যাঁ কি সেলিং অ্যাপ? মূর্তির মতো অনেকক্ষণ ধরে ক্যামেরার দিকে তাকায় আছি, সরে না নড়েও না, এই জন্য আমি ওকে সরানোর জন্য আমি এত উপরে উঠছি যে তুমি একটা দূরে যাও, বুঝছো না? তোমাদের কাছে 100 টাকা আছে, রাইট? 100 টাকা আছে, আমি বললাম ব্যাংকে রাখো, বিজনেসে ইনভেস্ট করো, অথবা একটা ট্যুরে যাও। পুরো টাকাটা ব্যাংকে রাখো, কোন একটা বিজনেসে ইনভেস্ট করো, অথবা একটা এডুকেশনাল ট্রিপে যাও। To make this as an asset, এই 100 টাকাকে যদি আমি অ্যাসেট বানাতে চাই, তাহলে among these three options, which one you will take? কেন বলো? আমি টাকাটাকে ব্যাংকে রাখলে হবে, মাসে মাসে একটা ইন্টারেস্ট পাবো, ব্যাংকে থাকবে টাকাটা, সেই টাকাটা দিয়ে পরে আমরা আরেকটা বিজনেসে ইনভেস্ট করতে পারবো। তো এটা আমার অ্যাসেট হয়ে গেল না, যে জিনিসটা আমি তো ইউজ করতে পারবো, রিউজ করতে পারবো। আর যদি আমি কোনো টুরে যাই ই করে, তার জন্য এক্সপেন্স হয়ে যাবে, আমি তো ওটাকে আর জমাতে পারছি। রিটার্ন
সবার আগে কোনটা আসবে, আর্নিং, সেভিংস আর ইনভেস্টমেন্ট? তারপর
মানুষ খাইতে পারে না, it applies both in your financial world and your personal world. Mostly personal world. This is what I ask you to edit on a good talk. But all I can do it. It's a bit difficult. Hedging both of our concept that I'm literally in here. I'm going to put it in a basket. I want to have mostly we need proper hedging for our emotion. So, okay, for you, I have my happiness. For you, I have my sadness. আমি ছিলাম টিমের ওই বান্দা যে প্রেজেন্টেশন বানাইতো। সো প্রেজেন্টেশন বানাতে বানাতে আমি বেশ ভালো প্রেজেন্টেশন বানানো শুরু করলাম। এন্ড আমার সিনিয়ররা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতো, সরাসরি বলতো যে খবর পাইছে যে আরে আইবিএর এই চুরি একটা ভালো বানাইতে পারে, তো কেউ সিনিয়রের প্রমোশন দরকার, ভালো প্রেজেন্টেশন দরকার, তখন আমাকে বলতো আমি একটু বানাই দে, মানে তুই যে মেকআপ করে না টাচ আপ করে দিত স্লাইডটা, আমাকে সাদা স্লাইডে বানাই তো আমি টাচ আপ করে দিতাম। আমি লাস্ট এর লাইনে বললাম যে আপনার ভাই এটা কোনো ব্যাপারই না, দরকার নাই বললে তো না দিতে পারে, ব্যাপারই না বললে ওনার উপর বলটা এখন তার করতে হবে। তো বলে কি কোনো কাজ না না, আচ্ছা আপনি যা ভাই বলছো ভাই আপনার কি বল, ঠিক আছে ওকে, আমি তো 500 টাকা মাঠে দিচ্ছি আপনি, আমি কমেন্ট ভেরি নরমাল কোনো প্রবলেম একটু আগে বলছিলাম যে একটা কোটেশন আছে যে বৃষ্টি হয় সবার জন্য কিন্তু ভিজে কেউ কেউ, স্পেস ইউনিভার্সিটির অনেক মানুষ ভিজে।
shouldn't shy away from three things. তিনটা জিনিস বলতে কখনো লজ্জা করা উচিত না। একটা হচ্ছে I'm sorry, আমি দুঃখিত। একটা হচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ। একটা হচ্ছে আই নিড হেল্প। এই থার্ড থিংটা আই ডোন্ট থিঙ্ক আমরা বাংলাদেশিরা তিনটার একটাও ভালো মতো করি, বাট থার্ড থিংটা আমার কেন জানি মনে হয় যে এটার আমাদের মনে কালচারের মধ্যে প্র্যাকটিসটাই নেই বা আন্ডারস্ট্যান্ডিংটাই নেই। ইগো বলো যেটাই বলো, আই ওয়াজ জাস্ট ওয়াচিং আ ভিডিও বাই সাইমন সিনেক ইয়েস্টারডে, ওকে, এন্ড ইট ওয়াজ অ্যাবাউট দিস, যে হি হ্যাজ লার্ন আ প্রোফাউন্ড থিং, অ্যান্ড দ্যাট প্রোফাউন্ড থিং ইজ দিস, অ্যাস্কিং ফর হেল্প। Yeah. আর ও দেখছে যে অলওয়েজ ও যখন অন্য কারোর কাছে সাহায্য চাইছে বা বলছে যে আমার হেল্প দরকার, সবাই হেল্প করছে। বিকজ আপনি যদি না বলেন, নো ওয়ান নোজ আপনার হেল্প লাগবে, একটু আগে আসবে না। Exactly. It feels like I'm alone. It's everything for me to fix. Exactly. But it's not. The only problem is you don't ask. Exactly. So, I need help. Right. So, ও এই তিনটা বলছে, আমি যখন এটা যখন কারোর সাথে কথা বলি, কাউন্সিলিং করি, কোচিং করি, মেন্টরিং করি, তখন আমি আর একটা নিজের থেকে ফোর্থ জিনিস অ্যাড করছি, দ্যাট ইজ আই লাভ ইউ। আচ্ছা, ইউ শুড নেভার শাই অ্যাওয়ে ফ্রম টেলিং আই লাভ ইউ। এটা এখন তোমার বাবা মা হইতে পারে, তোমার শিক্ষক শিক্ষিকা হইতে পারে, দে আর ডিফারেন্ট কাইন্ডস অফ লাভ। এটা তোমার ইউনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, তোমার বেটার হাফ হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, হুম এভার ইট ইজ, সে আই লাভ ইউ ইনাফ। ইউ ক্যানট সে আই লাভ ইউ ইনাফ টাইমস ইন এ ডে টু ইউর লাভ। আমরা ঢুকতে পারতেছি না, ওই বান্দাও যাচ্ছে না, যাবে কি করে, তার সামনে আবার বাইক, তার সামনে আবার বাইক দাঁড়ায় আছে। ও কোনো মতো সরলো, আমরা গেলাম, তারপরে বাস দিয়ে আমাদেরকে গালি গালাজ করে ধ্বংস করে দিচ্ছে। ভাবলাম যে 10% হাউ আই রিয়াক্ট টু দ্যাট ক্রিয়েটস 90%, and ওখান থেকে যে দ্য সার্কেল অফ ইনফ্লুয়েন্স, দ্য সার্কেল অফ কনসার্ন, ওইট ইজ ভেরি নাইস। আমরা উই অলওয়েজ টেন টু টক অ্যাবাউট দ্য সার্কেল অফ কনসার্ন, যেটা আমাদের কোনো ইনফ্লুয়েন্স নেই। দেশের কি হইলো, রাজনীতিবিদ কি করলো, ও কারে মারলো, সে কারে মারলো, হাবি জাবি ভং চং জিনিসপত্র, সো ওই পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই ভাই, আপনার লাইফের পারপাস কি? এটা তো আমার খুব ফেভারিট কোশ্চেন। আমার অফিসের লোকজন এই প্রশ্ন মানে জিগাইতে জিগাইতে আমি জ্বালাই ফেলাইছি হঠাৎ করে কাছে, বলো লাইফের পারপাস কি। সো এই প্রশ্নটা আমি আসলে অনেক বেশি করতাম, এখন একটু কম করি, অনেক বেশি করতাম বিকজ আমার নিজেকে পুশ করার জন্য যে আমার আসলে পারপাস কি। সো আমি যখন মানে ইসলামিক ছিলাম না, সেকুলার ছিলাম, তার অ্যাথিস্ট ছিলাম, তখন একভাবে চিন্তা করছি লাইফের পারপাস কি, অনেক অনেকভাবে ডিফাইন করার চেষ্টা করছি। আর এখন যেহেতু নাও আই এম এ মুসলিম, ইসলাম মানে হচ্ছে সাবমিশন, আত্মসমর্পণ, সো মুসলিম মানে যে সারেন্ডার করে টু গড। অ্যাকচুয়ালি যারা মুসলমান তাদেরকে নতুন করে এটা আবিষ্কার করার কিছু নাই যে আমার লাইফের পারপাস কি, বিকজ এটা অলরেডি আল্লাহ সেট করে দিছে। সেটা কি? সেটা হচ্ছে যত বেশি মানুষ নিয়ে তুমি পারো জান্নাতে যেতে হবে। আচ্ছা, একা যাওয়া এটা হবে না, মানে ইউ নিড টু মেক সাচ ইম্প্যাক্ট যেটাতে তুমি অনেক মানুষকে নিয়ে ভেস্তে যাইতে পারো। সো এইটা শুনে প্রথমে মানুষের কাছে একটু লাগবে, এটা কেমন হইলো, এটা একটু আত্মকেন্দ্রিক হয়ে গেল। ব্যস্ত বলতে তো আমরা তাই না মানে বুঝতেছি যে এটা লোভের বিষয়। হ্যাঁ, সো এরকম একটা জিনিস পারপাস, এটা কেমন একটা লাগে না। সো অ্যাকচুয়ালি এই আইডিয়াটা আসলে বোঝা দরকার যে এটার মানে কি।